হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। চলে আসলাম আজকে আরেকটি ছোট্ট একটি ব্লগ নিয়ে, আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। এখন সকাল 6টা বাজে, আজকে আলিজা অনেক সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তো উঠে পড়েছে তাই আমি ভাবলাম বারান্দায় এসে একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি। বাহিরে এখন কেউই নেই, কয়েকটা মানুষ, এত সকাল। আজকে আলিজা রাতে ঘুমায় অনেক দেরি, কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। এই যে এখন আলিজা জানলায় এখানে দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় দেখে, নিচে যেই যায় শুধু বলে মাম্মা মাম্মা, সবাই ওর মামা লাগে। আল্লাহ এখানে কিছু সবজি নিয়ে আসছে বাবা দুপুরে রান্না করার জন্য। সবজির সাথে কিছু ফল নিয়ে আসছে, জাম্বুরা, পেয়ারা, আনারস, তারপরে আমড়া নিয়ে আসছে। তো এখন ভাবি আর আম্মা তাদের দুপুরে রান্নার যত কাজ সব তাড়াতাড়ি করে ফেলবে। তো ভাবি এখন তাদের দুপুরে রান্না করার জন্য তরকারি কাটায় ব্যস্ত, তারা শাশুড়িগুলো বসে বসে গল্প করে আর সবজি কাটে, আর আমি আলিজা আর আয়রাকে নিয়ে বসে থাকি। ভাবলাম যাই একটু দেখে আসি তারা কী করে। তো আম্মা বলো সবসময় যে আমি রান্না করি, তুমি একটু ভিডিও করো, কারণ সারাদিন বাসায় বসে থাকো আর তো কিছু দেওয়ার থাকে না, একটু রান্নাটা দাও। তো আম্মা আমার ব্লগটি অনেকেই দেখেন, যারা শুধু দেখেই যায়, সাবস্ক্রাইব বা লাইক কিছুই করে না, তাদের জন্য বলছি প্লিজ আমার ব্লগটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ এখন আপনারাই আমার পাশে যদি না থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি আমার ইউটিউব চ্যানেলটি সামনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আশা করি সবাই আমার পাশে থাকবেন। এখানে আম্মা মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করছে, তো আম্মা রান্না করে আর আমাকে বলে আসো আমি রান্না করছি তুমি একটু ভিডিও করো। তো আমিও চলে যাই আম্মা রান্না করে আমি একটু ভিডিও করি, কারণ আমি তো রান্না করতে পারি না, আর রান্না করতে যতটুকু পারি আম্মা রান্না করতে দেয় না, বলে যে না তোমার রান্না করতে হবে না আমিই রান্না করি, বা আমার ভাবিকেও রান্না করতে দেয় না আম্মাই রান্না করে। ভাবি মাঝে মাঝে রান্না করে, কিন্তু সবসময় আম্মা দেয় না ভাবিকে রান্না করতে। ভাবি ওর বাসার টুকিটাকে অন্য কাজ করে, আম্মা রান্নাটা শেষ করে। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আমার মা বলাতেই আমি তাড়াতাড়ি এটা চালু করি, কারণ ইউটিউব চ্যানেল আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমি একটি ইউটিউব চ্যানেল আমার হবে, আমি একটি ইউটিউব চ্যানেল চালু করব। তো দেখা গেছে আম্মা ইদানিং একটু বেশি বলে যে তুমি সারাদিন ইউটিউব দেখো, সবার ভিডিও দেখো, তুমি একটি ব্লগ চালু করো, সবাই করতে বলে তুমি কেন পারবা না, আস্তে আস্তে ট্রাই করো। তাই আমি বলছি না, আমি বাসায় থাকি, এখন বাহিরে যাই না, বাহিরে গেলে বাহিরে সব কিছু একটু ভিডিও করে আনলে সবার ভালো লাগবে দেখতে। তো আমা বলছে এখন বাসায় আছো, বাসারটাই দাও, দেখো আস্তে আস্তে যখন আল্লাহর রহমতে বাহিরের পরিবেশটা ভালো হবে তখন ইনশাল্লাহ তুমি বাহিরে যে বাহিরের সব কিছু ভিডিও করে দিও, দেখো তোমার চ্যানেলটা কতটুক আগায়, তারপর তুমি যা ইচ্ছা তা করো, আপাতত একটা ইউটিউব চ্যানেল চালু করে তুমি একটু ভিডিও দাও, দেখো তোমার কীরকম হয়।
আজকে আলিজার জন্য কিছু ফল নিয়ে আসছি, কারণ মেয়ে কিছুই খায় না, দেখি একটু ফল নিয়ে আসে ও খায় কিনা। তো আজকে আনার আর আপেল নিয়ে আসছি। তো ও আনারটা ওকে যদি ভেঙে দেই একটা একটা করে খায়, তো যখন একটা একটা করে খায় না তখন ওকে জুস বানিয়ে দিলে ওইটাও খেতে চায় না, কিন্তু অনেক কষ্ট করে জোর করে ওকে খাওয়াতে হয়, না খেলে তার হবে না। এখন আমার কলিজা ভুনা করবে। তো কলিজা রান্না করার জন্য যা যা লাগে সব রেডি করছে, আর এখানে বাহিরে বৃষ্টি, আজকে বাহিরে এই রৌদ্র হচ্ছে, এই মানে মেঘলা আকাশ হচ্ছে, তো এখন বাহিরে বৃষ্টি হচ্ছে। আলিজা আর আয়রা জানলাতে দাঁড়ায় দাঁড়ায় দেখছে বৃষ্টি পড়ছে, বা আলিজা একটু বড়, আলিজা জানলা দিয়ে হাত দিয়ে একটু বাহিরে দেয়, একটু পানি পড়ে হাতে আর হাসে, আয়রা তো বুঝে না, ছোট মানুষ। তো দুই বোন এভাবেই খেলা করছে, আর আমি এখানে চলে আসছি আম্মা কী করে দেখার জন্য। আমাদের এই বাসায় আসার পরে আলিজা এখানে থাকতে চায়নি, কয়েকদিন অনেক কান্নাকাটি করে আগের বাসার জন্য। আমরা এ বাসায় আসি ঈদের আগে, কুরবানি ঈদের আগে। তো ঈদ আর বাসা পাল্টানো অনেক ঝামেলার একটা ব্যাপার, তারপরে এই মানে বাহিরের অবস্থা তো এমনি ভালো না। তারপর আল্লাহর রহমতে আমরা সব ঠিকঠাক মতো চলে আসছি, কিন্তু আসার পরে আমাদের সবার জ্বর হয়, সবার, আমার আলিজারও জ্বর হয়। ওর একবার আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, কিন্তু তারপর আমার আসে, আমার পরে আবার আমার ছোট্ট মেয়েটার আবার জ্বর আসে আলিজার। তো অনেক টেনশনে ছিলাম, তো এখন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখে। আমার ভিডিওটি যারা দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ অনেকে আমরা ভিডিও দেখি কিন্তু সাবস্ক্রাইব করতে মনে থাকে না, যেটা আমিও আগে করতাম। তো হতে পারে এই ভুলটা সবারই হয়ে থাকে, যে দেখি দেখার পরে আমরা অনেকে সাবস্ক্রাইব করি না, বা লাইক কমেন্টস করতেও মন থাকে না।
তো যারা আমার ভিডিওটি এখন দেখছেন তারা প্লিজ দয়া করে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই কারণ আপনারা পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো তাই আপনারা যদি আমার পাশে না থাকেন আমি আর সামনে এগিয়ে যেতে পারবো না তো আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন আজ আর বেশি কিছু বলবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ব্লগটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ